বাহারাইড অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকিউটিস ও জাতিসংঘ অফিস বাহারাইনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু একুশ ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে স্থগিত অনুষ্ঠানটি ত্রিশ সেপ্টেম্বর দু বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হয় বাহারাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন শ্রম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভার্চুয়াল সভায় অনলাইনে যুক্ত ছিলেন জাতিসংঘ অফিস বাহরাইনের রেসিডেন্সিয়াল কোঅর্ডিনেটর মোহাম্মদ এ আই জারকানি বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকিউটিস এর মহাপরিচালক শেখ হালা বিনতে মোহাম্মদ আল খলিফা এতে জার্মান ভারত দক্ষিণ কোরিয়া তুরস্ক তিউনিশিয়া নেপাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাহারায়নস্থ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীগণ অংশগ্রহণ করেন প্রতিযোগিতাটি সিনিয়র এবং জুনিয়র দুই ভাগে বিভক্ত করা হয় জুনিয়র গ্রুপের জন্য থিম ছিল ল্যাঙ্গুয়েজ ফর ডাইভার্সিটি এবং জুনিয়রদের থিম ছিল ল্যাঙ্গুয়েজ ফর ইউনিটি এর মধ্য থেকে দুই গ্রুপে তিনজন করে ছজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় জুনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ স্কুল বাহরাইনের ছাত্রী কাজী তাসনিমা রাফিয়া দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ স্কুল বাহরাইনের ছাত্রী সুমাইয়া ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন নিউ মিলেনিয়াম স্কুলের ছাত্র প্রার্থী জাইন সিনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ স্কুল বাহারাইনের ছাত্রী বিবি হাওয়া দ্বিতীয় স্থান অধিকার করেন আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ফাতিবা শামস এবং তৃতীয় স্থান অধিকার করেন আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী বাসমালা নাসির সাবরি প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল দেওয়া হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেককে পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হয়